লালমনিরহাটে ছোট নদী খালের অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম সোমবার সকালে শুরু হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সহায়তায় এবং জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সকালে জেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খালের অবৈধ দখলদারের উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন উপস্থিত ছিলেন।